চিন্তা করছে তারা করুক, এখানে আমাদের আপত্তি নয়, কিন্তু মানুষের উপর আক্রমণ কেন হচ্ছে, তার ধন সম্পত্তির উপর আক্রমণ কেন হচ্ছে? এবং আক্রমণ যদি হয়েও থাকে, সেখানে জঙ্গলি কোনা তারা দেখিয়েছে, তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা নেই কেন? সরকার কেন নীরব, সরকার কেন অন্ধ, সরকার কেন বোবা? বাঙালিদের যারা ঘর ছাড়া হলো, এখন আক্রমণ হলো, ওই দিন আমবাসাতে 60 বছরের একটা লোক, নিরীহ লোক বাজারে যাচ্ছিল, তাকে পুলিশের পোশাক পরা ট্রাইবেল একটা কনস্টেবল ওই ভদ্রলোককে ধরে পিটালো রাস্তার উপরে, যার ফলে সেখানে বাঙালিরা তুমুলভাবে উত্তেজিত হয়েছে, গিয়ে আমবাসা থানা ঘেরাও করেছে, বললো যে এটা না বুঝে করেছে, থানা বলছে। তো তাদেরকে ট্রাইবেল পুলিশকে আপনারা রাস্তায় ছাড়েন কেন? তাদেরকে থানার মধ্যে আটকে রাখুন, আর তা যদি না করেন আইন কিন্তু আমরা হাতে নেব। তো এই যে খেলা চলছে ত্রিপুরা, এখন আজকে টিভিতে ঘোষণা করেছে বিশ্বমোহন ত্রিপুরা না তার দেব বর্মা বলছে কি না, ক্যাব যদি না উঠায়, আইন যদি ইয়ে না করে, না উদ্যোগ করে, তাহলে অস্ত্র নিয়ে নামো। এটা কি গণতান্ত্রিক আহ্বান হতে পারে? আমরা কে কথা বলতে পারবো যে ট্রাইবেল যদি আমাদের উপর হামলা করে, আমরাও পাল্টা বাঙালিদেরকে আহ্বান জানাতে পারি কি যে তোমরা অস্ত্র নিয়ে মোকাবিলা করো? এটা গণতন্ত্র রক্ষা হবে? তো আমাদের জন্যই সমস্ত আইনের ঘেরাকল, উপজাতিদের জন্য নয় কেন? তো এটার কারণ যেটা আমরা যেটা খুঁজে পাই যে IPFT বর্তমান শাসক দলের BJP-র শরীর, তারা অতীতে অনেক বাঙালি খুন করেছে উগ্রবাদী সেজে, এমনকি গণতান্ত্রিক প্রতি আন্দোলন করতে গিয়ে আগরতলা শহরে 2 বার জঙ্গলিপনা দেখিয়েছে, তৃতীয়বারে রাস্তা অবরোধ করতে গিয়ে উলঙ্গ নৃত্য করেছে। এগুলো কিন্তু ত্রিপুরা সরকার নীরবে হজম করে গেছে। এখন যে বদজাতিগুলো করছে, জঙ্গিপনা দেখাচ্ছে, তারা হজম করে যাচ্ছে। তারা যদি মনে করে এইভাবেই বাঙালিদেরকে তাড়াতে তারা সক্ষম হবে, এটা কিন্তু মানে কি বলবো, এটা মানে সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কারণ বাঙালির ইতিহাস তারা মুছে দিতে চাইছে। আমরা আবার মনে করিয়ে দিতে বাধ্য হচ্ছি যে এই বাঙালি ব্রিটিশকে ভারত থেকে ছাড়া করিয়েছিল বাঙালিরা, বাংলাদেশের উর্দু সাম্রাজ্যবাদীকে খতম করেছে বাঙালিরা, যেটা আজকে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। এবং ত্রিপুরা, অসম, পশ্চিমবাংলা, এটা তো পুরোপুরিভাবে বাংলার মাটি, এখানে কোনো বাঙালি বিদেশি হওয়ার প্রশ্ন উঠে না। এমনকি ভারতবর্ষের নাম যখন ছিল না এই দেশের এই মাটির, তখন থেকে অষ্টিক গোষ্ঠীর মানুষরা এই মাটিতে জন্মগ্রহণ করেছে। সেই অষ্টিক গোষ্ঠী বাঙালিদের পূর্বপুরুষ, অষ্টিকদের রক্ত আমাদের শিরায় উপশিরায় আছে, তারা আমাদের পূর্বপুরুষ। তাহলে ভারতের খাঁটি বাসিন্দা, ভারতের আদি বাসিন্দা বা ভারতের ভূমিপুত্র, সন অফ দ্য সন্স অফ দ্য সয়েল যদি হয় তাহলে বাঙালি। এখানে আর্য, মঙ্গোলয়েড এবং নিগ্রো এরা বহিরাগত। যদি পরবর্তী ক্ষেত্রে বাংলাকে, বাঙালিকে তারা বাধ্য করে প্রতিবাদ মুখর হতে, তাহলে আর্য, মঙ্গোলিয়ান, বার্মিজ, নিগ্রো তাদের ভারত ছাড়তে হবে। বাঙালির তেজ বীর্যের পরিচয় তারা ভুলে গেছে, নতুন করে তাহলে বাঙালি বাধ্য হবে আবার তাদের মোকাবেলা করতে, তাদের স্বপ্ন চুরমার করে দেওয়া হবে। কোনো একটা আমরা ঘোষণা করছি ত্রিপুরায়, ত্রিপুরার মাটি থেকে, অসমের মাটি থেকে, পশ্চিমবাংলার মাটি থেকে একটি বাঙালিকেও এখানে বিদেশি করা চলবে না, এবং বিতাড়নের চেষ্টা যেন তারা এক্ষুনি বন্ধ রাখে, নতুবা ভয়াবহ পরিণতির জন্য তাদেরকে তৈরি থাকতে হবে।